শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম শ্রেণী ড্রেস মেকিং ট্রেড ওয়ান এর পঞ্চম অধ্যায় থেকে সেলাই সুতা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। তোমরা সবাই জানো এটি সেলাই সুতার ছবি। সাধারণত পোশাকের জন্য এই সেলাই সুতা অন্যতম প্রধান কাঁচামাল। পোশাক তৈরি করতে গেলে এই সেলাই সুতা ছাড়া পোশাক তৈরি করা সম্ভব নয় বললেই চলে। আর তাই সেলাই সুতা সম্পর্কে আমাদের জানাটা খুবই জরুরি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই সেলাই সুতা নিয়ে আলোচনা করব। কাজেই বুঝতে পারছো আমাদের আজকের পাঠ শিরোনাম সেলাই সুতা। চলো তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, আজকের ক্লাসের শিখনফল অর্থাৎ আজকের ক্লাস শেষে তোমরা সেলাই সুতা বলতে কী বোঝায় তা বলতে পারবে, সেলাই সুতার প্রকারভেদ বর্ণনা করতে পারবে এবং সেলাই সুতার বৈশিষ্ট্য বলতে পারবে এবং বিভিন্ন রকমের সেলাই সুতা সম্পর্কে বলতে পারবে। শিক্ষার্থীরা, চলো প্রথমেই আমরা জেনে নেই সেলাই সুতা কী। সাধারণত পোশাক তৈরি করতে গেলে পোশাক তৈরির জন্য প্রথমেই পোশাকের জন্য কাপড় কাটতে হয়। একটি পোশাকের প্রত্যেকটা অংশকে আলাদা আলাদাভাবে কাটার প্রয়োজন হয়। যেমন শার্ট তৈরি করতে গেলে শার্টের বিভিন্ন অংশ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিভ, কাফ, কলার, এগুলো প্রতিটি আলাদা করে কাটতে হয়। এরপরে এই প্রতিটি অংশকে সেলাই সুতার সাহায্যে সেলাই মেশিনে জোড়া দিয়ে একটি পোশাক তৈরি করতে হয়। কাজেই বুঝতে পারছো সেলাই সুতা বলতে বোঝায় যে সুতা দিয়ে পোশাকের জন্য নির্দিষ্ট মাপে কাটা কাপড়ের অংশকে জোড়া দেওয়ার মাধ্যমে পোশাকে রূপান্তরিত করা হয় তাকেই সেলাই সুতা বলে। সাধারণত সেলাই সুতাকে বিভিন্ন উপায়ে শ্রেণীবিন্যস্ত করা যায়। যেমন আঁশের প্রকারভেদ অনুসারে, সুতার গঠন অনুসারে এবং সুতার ফিনিশিংয়ের উপর ভিত্তি করে। প্রথমেই আমরা জানব আঁশের প্রকারভেদ অনুযায়ী সেলাই সুতাকে কয় ভাগে ভাগ করা যায়। প্রাকৃতিক সুতা, আঁশের প্রকারভেদ অনুযায়ী সেলাই সুতাকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক সুতা এবং সিনথেটিক সুতা। তাহলে চলো প্রথমেই আমরা জেনে নেই প্রাকৃতিক সুতা কি। প্রাকৃতিক আঁশ হতে উৎপন্ন সুতাকে প্রাকৃতিক সুতা বলে। চলো আমরা স্ক্রিনে কিছু প্রাকৃতিক সুতার ছবি দেখি। প্রথমে তোমরা যে সুতাটি দেখতে পাচ্ছ এটা কটন সুতা। সাধারণত তুলা থেকে এই সুতা তৈরি করা হয়। এরপর যে ছবিটি দেখতে পাচ্ছ এটা সিল্ক সুতা। সাধারণত পলু পোকার লালা থেকে এই সুতা তৈরি করা হয়। এবার যে সুতাটি দেখতে পাচ্ছ এটা উল সুতা। সাধারণত ভেড়া কিংবা লামার পশম দিয়ে এই সুতা তৈরি করা হয়। এবার যে সুতাটি দেখতে পাচ্ছ এটা হলো লিলেন সুতা। সাধারণত শন উদ্ভিদের তন্তু দিয়ে এই সুতা তৈরি করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিটি সুতাই কিন্তু প্রকৃতি থেকে প্রাপ্ত তন্তু দিয়ে তৈরি করা হয়। কাজেই এই প্রত্যেকটি সুতাই প্রাকৃতিক সুতা। চলো আমরা এবার জেনে নেই সিনথেটিক সুতা কি। সিনথেটিক সুতা হলো সিনথেটিক আঁশ হতে উৎপন্ন সুতাকে সিনথেটিক সুতা বলে। বিভিন্ন রকমের সিনথেটিক সুতা হলো রেউন সুতা, ভিস্কোস সুতা, অ্যাক্রিলিক সুতা এবং পলিস্টার সুতা। এছাড়া আরও অনেক রকমের সিনথেটিক সুতা রয়েছে। এই প্রত্যেকটি সুতা সাধারণত রসায়নাগারে বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে তবেই তৈরি করা হয়। এই জন্য এদের প্রত্যেককেই সিনথেটিক সুতা বলা হয়। এবার চলো আমরা জেনে নেই গঠনের উপর ভিত্তি করে সুতাকে কয় ভাগে ভাগ করা যায়। সুতার গঠনের উপর ভিত্তি করে সুতাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। যেমন মনোফিলামেন্ট থ্রেড, সাধারণত একটি মাত্র ফিলামেন্ট দ্বারা গঠিত সুতাকে মনোফিলামেন্ট থ্রেড বলে। সাধারণত এই সুতা ব্লাইন্ড স্টিচ ও অপারেশনের কাজে ব্যবহার করা হয়। তোমরা ছবিতে লক্ষ্য করো যে সুতাটি দেখা যাচ্ছে এটি একটি মাত্র ফিলামেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্যই একে মনোফিলামেন্ট থ্রেড বলা হয়।
এরপরে রয়েছে মাল্টিফিলামেন্ট থ্রেড। সাধারণত একাধিক ফিলামেন্ট একত্রে পাক দিয়ে যে সুতা তৈরি করা হয় তাকে মাল্টিফিলামেন্ট থ্রেড বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই সুতাটিতে তিনটি তন্তু বা ফিলামেন্ট একত্রে পাক দিয়ে তৈরি করা হয়েছে, তাই এই ধরনের সুতাকে বলা হয় মাল্টিফিলামেন্ট থ্রেড। এছাড়া রয়েছে কোর স্পান থ্রেড। এক সুতার ভিতর অন্য একটি সুতা বা ফিলামেন্ট থাকলে তাকে কেন্দ্র করে উপরের ফাইবার বা ফিলামেন্টগুলি পেঁচানো হয়। এই পেঁচানো সুতাকে স্পান বলে, আর যেহেতু তা কোর সুতার উপর পেঁচানো হয় তাই একে কোর স্পান বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, মাঝখানের যে সুতাটি রয়েছে সেটাকে কোর সুতা বলা হয়। এই কোর সুতাকে কেন্দ্র করে দুইটি কটন সুতা পেঁচানো হয়েছে, তাই এই ধরনের সুতাকে কোর স্পান সুতা বলে। কোর স্পান থ্রেড সাধারণত অগ্নি নিরোধক বেল্ট, তাবুর কোটেড ফেব্রিক্স, ত্রিপল ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া হুঁশিয়ারি শিল্পে স্ট্রেচ ইয়ার্ন, খেলাধুলার পোশাক, মেডিকেল ব্যান্ডেজ, আন্ত আবরণী পোশাক ইত্যাদির ক্ষেত্রেও ব্যবহৃত হয়। এরপর রয়েছে টেক্সচার থ্রেড। সাধারণত একাধিক কন্টিনিউয়াস ফিলামেন্টকে একত্রে টেক্সচারিং করে বা বিশেষ প্রক্রিয়ায় ভাঁজ দিয়ে যে সেলাই সুতা তৈরি করা হয় তাকে টেক্সচার থ্রেড বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এখানে অনেক একাধিক ফিলামেন্টকে বিভিন্ন প্রকার ভাঁজ দিয়ে সেলাই সুতা তৈরি করা হয়েছে, এই ধরনের সুতাকেই টেক্সচার থ্রেড বলে। সাধারণত এই টেক্সচার থ্রেড ওভার এজ, চেইন সেলাই এবং ওভার স্টিচের জন্য ব্যবহৃত হয়। এছাড়া সাঁতারের পোশাক, বাচ্চাদের পোশাক তৈরিতেও এই থ্রেড থেকে তৈরি কাপড় ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, চলো এবার আমরা জেনে নেই ফিনিশিং এর উপর ভিত্তি করে সুতাকে কয় ভাগে ভাগ করা যায়। সাধারণত সুতা তৈরির পর সহজে ও সুন্দরভাবে সেলাই করার স্বার্থে সুতাতে বিভিন্ন রকমের ফিনিশিং ম্যাটেরিয়াল প্রয়োগ করা হয়। এই সমস্ত ফিনিশিং ম্যাটেরিয়াল উপর ভিত্তি করে সুতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলো আমরা দেখে নেই ফিনিশিং এর উপর ভিত্তি করে কিভাবে সুতাকে ভাগ করা যায়। নরম ও মসৃণ সুতা। সাধারণত লুব্রিকেন্ট বা রঞ্জক জাতীয় পদার্থ দিয়ে ফিনিশিং করে সুতাকে নরম ও মসৃণ করা হয়। মার্সারাইজড সুতা। কটন থ্রেডকে কস্টিক সোডা দ্রবণে টান টান অবস্থায় ফিনিশিং করা হয়, এ ধরনের সুতাকে বলে মার্সারাইজড সুতা। বন্ডেড সুতা। নাইলন ও পলিস্টার সুতাকে রেজিন জাতীয় পদার্থ দিয়ে ঘর্ষণ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, ভালো মানের একটি সুতা তৈরি করতে গেলে সুতার মধ্যে যে সমস্ত গুণাবলী থাকতে হয় চলো আমরা সেগুলো দেখে নেই। সেলাই সুতার টেনজাইল স্ট্রেংথ থাকতে হবে, অর্থাৎ সেলাই সুতাকে টানলে সহজে ছিঁড়ে যাবে না। যদি সেলাই সুতাকে টানলে সহজে ছিঁড়ে যায় তাহলে সেই সেলাই সুতা দিয়ে পোশাক তৈরি করা সম্ভব নয়, বারবার সুতাটা ছিঁড়ে যাবে। দ্বিতীয়ত, সেলাই সুতার টেনাসিটি খুব ভালো থাকতে হবে, অর্থাৎ সেলাই সুতার অন্তর্নিহিত একটি ভালো শক্তি থাকতে হবে। সেলাই সুতার অন্তর্নিহিত শক্তিটা নির্ভর করে সুতাকে টান দিলে সুতাটা কতটুকু টান সহ্য করতে পারে। তৃতীয়ত, সেলাই সুতার নমনীয়তা থাকতে হবে। যেহেতু সুতাকে ভাঁজ করার প্রয়োজন হয় তাই সুতার মধ্যে অবশ্যই নমনীয়তা থাকতে হবে। সেলাই সুতার স্থিতিস্থাপকতা থাকতে হবে, অর্থাৎ সেলাই সুতারকে টানলে প্রসারিত হবে এবং টান সরিয়ে নিলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এই ধরনের গুণ একটি ভালো মানের সেলাই সুতার জন্য খুব দরকার। সেলাই সুতার সংকোচনশীলতা থাকতে হবে। যেহেতু সুতাকে ভাঁজ করতে হয়, সুতা দিয়ে তৈরি কাপড়কেও ভাঁজ করতে হয়, তাই অবশ্যই সেলাই সুতার মধ্যে সংকোচনশীলতা থাকতে হবে। সেলাই সুতার ঘর্ষণ প্রতিরোধক ক্ষমতা থাকতে হবে। তোমরা জানো সেলাই সুতা দিয়ে সেলাই করতে গেলে সেলাই সুতাকে মেশিনের বিভিন্ন গাইডের মধ্যে দিয়ে পরাতে হয়, এবং মেশিন যখন চালানো হয় তখন এই সেলাই সুতা বিভিন্ন গাইডের মধ্য দিয়ে চলে এবং গাইডগুলোর সাথে ঘর্ষণ লাগে। সেলাই সুতার মধ্যে যদি এই ঘর্ষণ সহ্য করার ক্ষমতা না থাকে বা সহজেই ছিঁড়ে যায় তাহলে সেই সুতা দিয়ে কাজ করা সম্ভব হবে না। সেলাই সুতার রঙের স্থায়িত্বতা থাকতে হবে, কারণ সেলাই সুতার মধ্যে যদি
পাকা রং ব্যবহার করা না হয় সেই সুতা দিয়ে পোশাক তৈরির পর পোশাকটা ধোয়ার পরে সেলাই সুতার রং পোশাকের গায়ে লেগে যাবে, এতে পোশাকের গুণগত মান নষ্ট হবে। কাজেই বন্ধুরা বুঝতে পারছো, একটি ভালো মানের সেলাই সুতা তৈরি করতে গেলে সেলাই সুতার মধ্যে এই গুণগুলো থাকা খুবই দরকার। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা বিভিন্ন রকম সেলাই সুতা নিয়ে আরো একটু ভালো করে জেনে নিব। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ কটন সুতা। সাধারণত প্রাকৃতিক আঁশ হতে উৎপন্ন সুতার মধ্যে কটন থ্রেড সবচেয়ে বেশি পরিমাণে উৎপন্ন হয়। কটন থ্রেড দিয়ে তৈরি করা কাপড় পরিধান করা সহজ এবং আরামদায়ক। বিভিন্ন রকমের কটন থ্রেড রয়েছে, যেমন সফট কটন, মার্সারাইজড কটন এবং ভিস্কস থ্রেড। লিলেন সুতা খুব শক্তিশালী এবং শোষণকারী, সাধারণত কটনের তুলনায় দ্রুত শুকিয়ে যায়। এই বৈশিষ্ট্যগুলোর কারণে লিলেন গরম আবহাওয়ায় পড়তে আরামদায়ক, এ পোশাক ব্যবহারের জন্য উপযোগী। সাধারণত তাবু, ক্যানভাস, জুতা তৈরিতে এবং বাটন লাগানোর জন্য এই সুতা ব্যবহার করা হয়। সিল্কের সুতা বেশ শক্তিশালী, সম্প্রসারণশীল ও চাকচিক্যপূর্ণ। সাধারণত সিল্কের সুতা দিয়ে বিলাসবহুল পোশাক তৈরি করা হয়, তবে খুব ব্যয়বহুল বলে এর ব্যবহার সীমিত। ভিস্কোস সুতা তৈরি হয় কন্টিনিউয়াস ফিলামেন্ট বা স্ট্যাপল ফাইবার থেকে, যাদের রিজেনারেটেড সেলুলোজ পলিমার থেকে পাওয়া যায়। এতে শক্তি ও স্থায়িত্ব তুলনামূলক কম হলেও চাকচিকের জন্য এমব্রয়ডারিতে ভিস্কোস সুতা বেশি ব্যবহৃত হয়। এরপর রয়েছে পলিস্টার সুতা। পলিস্টার ফাইবার থেকে এ সুতা প্রস্তুত করা হয়। এ ধরনের সুতা বেশ শক্তিশালী ও প্রয়োজন মতো প্রসারিত হতে পারে। এছাড়া এটি খুব সস্তা এবং রং ধরে রাখার ক্ষমতা অনেক বেশি, তাই এই ধরনের সুতার ব্যবহার খুব বেশি। নাইলন সুতা। নাইলনের সম্প্রসারণশীলতা অনেক বেশি হওয়ার কারণে কাপড় সেলাইয়ে এর ব্যবহার খুবই কম, কারণ সম্প্রসারণশীল সুতা ব্যবহার করলে সেলাইয়ের পরে যখন সুতা সংকুচিত হবে তখন সিমের জায়গাটিও সংকুচিত হতে শুরু করবে, যাতে তৈরি পোশাকের বিভিন্ন অংশ কুচকে গিয়ে সৌন্দর্য নষ্ট হবে। অ্যারামাইড সুতা। এ জাতীয় সুতা খুবই ব্যয়বহুল, সাধারণত আগুন প্রতিরোধী পোশাক তৈরিতে এই অ্যারামাইড সুতা ব্যবহার করা হয়ে থাকে। পিটিএফই সুতা। সাধারণত প্রতিকূল পরিবেশে আত্মরক্ষার জন্য তৈরি বিশেষ ক্ষমতা সম্পন্ন পোশাক, যেমন যেসব পোশাক কোনো শিখার সামনে বিগলিত হয় না এবং ক্ষতিকর কেমিক্যালের প্রতিক্রিয়া সহ্য করতে পারে, এমন সব পোশাক তৈরিতে পিটিএফই সুতার ব্যবহার হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন রকম সেলাই সুতা সম্পর্কে আলোচনা করলাম, এখন তোমরা দেখছ বিভিন্ন রকমের সেলাই সুতা কিভাবে তৈরি হয়। প্রথমেই তোমরা দেখছ কটন সুতা কিভাবে তৈরি হয়। আমরা জানি তুলা থেকে কটন সুতা তৈরি হয়, তাহলে তোমরা দেখে নাও যে কিভাবে কটন থেকে সেলাই সুতা তৈরি হয়। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা কটন থেকে অর্থাৎ তুলা থেকে কিভাবে কটন সুতা তৈরি হয় সেটা দেখে নিলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যে লিলেন সুতার গঠন প্রণালী। আমরা জানি শন জাতীয় উদ্ভিদ থেকে লিলেন সুতা তৈরি হয়, তাহলে তোমরা এ পর্যায়ে দেখে নাও যে কিভাবে শন জাতীয় উদ্ভিদ থেকে লিলেন সুতা তৈরি হয়।
আমরা লিনেন সুতার ভিডিও চিত্রটি দেখলাম। এখন তোমরা দেখে নাও যে কিভাবে সিল্ক সুতা তৈরি হয়। আমরা জানি পলু পোকার লাভা থেকে সাধারণত সিল্ক সুতা তৈরি হয়ে থাকে। তাহলে তোমরা ভিডিও চিত্রের মাধ্যমে দেখে নাও কিভাবে সিল্ক সুতা তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিভিন্ন রকমের প্রাকৃতিক উৎস থেকে কিভাবে প্রাকৃতিক সুতা তৈরি হয় তা বিভিন্ন ভিডিও চিত্রের মাধ্যমে দেখে নিলাম। এবার চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা কতটুকু শিখতে পারলাম তা চলো কিছু প্রশ্নের মাধ্যমে নিজেদেরকে যাচাই করে নেই। আমার প্রথম প্রশ্ন, আঁশের প্রকারভেদ অনুযায়ী সেলাই সুতাকে কয় ভাগে ভাগ করা যায়? তোমাদের নিশ্চয়ই মনে আছে, আঁশের প্রকারভেদ অনুযায়ী সেলাই সুতাকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক সুতা এবং সিনথেটিক সুতা। দ্বিতীয় প্রশ্ন, কয়েকটি প্রাকৃতিক সুতার নাম বলো। বন্ধুরা, তোমরা মনে করো তো কিছু প্রাকৃতিক সুতা ছবিতে দেখিয়েছিলাম? হ্যাঁ, নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রাকৃতিক সুতাগুলো হলো কটন সুতা, লিলেন সুতা, উল সুতা এবং সিল্ক সুতা। আবার তৃতীয় প্রশ্ন, একটি ভালো মানের সেলাই সুতার কি কি বৈশিষ্ট্য থাকতে হয়? এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, একটি ভালো গুণগত মানসম্পন্ন সেলাই সুতা তৈরি করতে গেলে সুতার মধ্যে অবশ্যই টেনজাইল স্ট্রেংথ থাকতে হবে, টেনাসিটি থাকতে হবে, সংকোচনশীলতা থাকতে হবে, স্থিতিস্থাপকতা থাকতে হবে এবং এর রঙের স্থায়িত্বতা থাকতে হবে। আমার চতুর্থ প্রশ্ন, আগুন প্রতিরোধী পোশাক তৈরিতে কোন ধরনের সুতা ব্যবহৃত হয়? নিশ্চয়ই বন্ধুরা তোমাদের মনে আছে, আগুন প্রতিরোধী পোশাক তৈরিতে সাধারণত অ্যারামাইট সুতা ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের একটি বাড়ি কাজ দিব, তোমরা বাড়ি কাজটি লিখে নাও। আমার প্রথম প্রশ্ন, সেলাই সুতা বলতে কি বোঝায়? সেলাই সুতার প্রকারভেদ সম্পর্কে বর্ণনা করো। আমার দ্বিতীয় প্রশ্ন, বিভিন্ন রকম সেলাই সুতার বর্ণনা করো। শিক্ষার্থীরা, এই বাড়ি কাজটি তোমরা অবশ্যই বাড়িতে করবে এবং স্কুল খুললে এই বাড়ি কাজটি তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, কারণ এই বাড়ি কাজের নাম্বার থেকে কিছু নাম্বার তোমাদের ধারাবাহিকের মূল্যায়নের সাথে যোগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমাদের আজকের আলোচনা। আমি আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঠিক মতো লেখাপড়া চালিয়ে যাবে। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।